হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে মুভি ট্রেলার রিভিউ করব তার নাম হলো স্পুলিঙ্গ। এটা একটা বাংলাদেশি ফিল্ম এবং এর রাইটার ডিরেক্টর হলো তকির আহমেদ, এবং এখানে ফিচার করছে শ্যামল মলা, পরিমণি, মামো আরও অনেকেই। তো সিনেমার ট্রেলারটা কালকে রাত্রিবেলায় স্ট্রিম করে গেছে, বাট আমি দেখে উঠতে পারিনি, তাই আজকে সকালবেলা দেখে আমার মনে হলো এই ট্রেলারটা রিভিউ করা উচিত, তাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমে বলে দিই, তকির আহমেদ কিন্তু একটা খুব জনপ্রিয় ডিরেক্টর বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং ও আমাদের ফাগুন হাওয়ার মতো একটা ফিল্ম উপহার দিয়েছিল, উইচ ওয়াজ আ মাইন্ড ব্লোয়িং ফিল্ম অ্যাবাউট কি বলবো বেঙ্গল কালচার। এটা ফিল্মটা রিলেটেড ছিল অ্যাবাউট কি বলবো বাংলা ভাষা, মাতৃভাষা নিয়ে যে স্ট্রাগল হয়েছিল বাংলাদেশে, সেই মানে পটভূমিকায় ওই সিনেমাটাকে বানানো হয়েছিল। এবং সিনেমাটা আমাকে একজন সাবস্ক্রাইবারই আমাকে রেকমেন্ড করেছিল, এবং আমি অনগোয়িং প্রসেসে আছি এই সিনেমাটা দেখার। সিনেমাটা দেখা হয়ে গেলেই আমি তোমাদেরকে রিভিউ দেবো যে সিনেমাটা আমার কেমন লেগেছে। তো কামিং ব্যাক টু স্পুলিঙ্গ, স্পুলিঙ্গ কিন্তু ওরকমই একটা মানে কি বলবো দেশভক্তির পটভূমিকায় বানানো একটা সিনেমা, যেখানে বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে এই মুভিটাকে বানানো হচ্ছে। এবং এখানে দেখানো হচ্ছে যে ঢাকাতে, মানে বাংলাদেশ আর ঢাকাতে যে স্ট্রাগলটা স্টুডেন্টসরা করেছিল সেই সময় দাঁড়িয়ে, মানে পুরোনো কালের কথা বলছি, সেই সময় দাঁড়িয়ে স্টুডেন্টরা নিজেদের ভাষার প্রতি, নিজেদের কালচারের প্রতি যে স্ট্রাগলটা করেছিল, সেই স্ট্রাগলের জন্য যে বলিদান দিয়েছিল, ওই পটভূমিকাকে বেস করে একটা নিউ এজ ট্র্যাক নিয়ে গল্পটাকে বানানো হচ্ছে। এখানে দুটো প্যারাল ট্র্যাক দেখানো হচ্ছে। একটা ট্র্যাক হচ্ছে যেটা প্রেজেন্ট জেনারেশনে একজন ইউথ, কলেজ ইউথ, মানে কলেজে পড়ে, সে ব্যান্ডে গান গায়, যে গানগুলোর লিরিক্সে মানে বিপ্লবী একটা মানে ভাব নিয়ে আসছে, এবং সেই বিপ্লবী ভাবের জন্য কলেজের যে অধ্যাপক বা কলেজে যারা মানে অ্যান্টি থাকে না, যারা এইগুলো পছন্দ করে না, বা এই পলিটিক্যাল রিলেটেড মানে গান বা পলিটিক্যাল রিলেটেড বক্তব্য পছন্দ করে না, তারা কিভাবে প্রোটেস্ট করে এবং ও কিভাবে সেখানে দাঁড়াচ্ছে, সেটা একটা ট্র্যাক দেখাচ্ছে, উইচ ইজ বেসড অন প্রেজেন্ট জেনারেশন। ঠিক সেইভাবেই দেখাচ্ছে, কিন্তু এই ছেলেটাই মানে যে এটা করছে, শ্যামল মওলা মেন প্রোটাগনিস্ট, ও আর পরিমণি কিন্তু একটা পুরনো মানে সেই সময় দাঁড়িয়ে, মানে স্ট্রাগল পিরিয়ডে দাঁড়িয়ে দেখাচ্ছে একটা ট্র্যাক চলছে, উইচ ইজ শোন ইন আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাট। ওখানেও কিন্তু ওরা এই দেশের জন্য লড়াই করছে, এবং তারাও বলছে যে আমাদের দেশের জন্য আমাদের দাঁড়ানো উচিত। এবং দুটোর মধ্যে একটা জিনিস সিমিলারিটি আছে, যে দুটো স্টেজেই কিন্তু ওরা স্টুডেন্ট। এখানেও ও স্টুডেন্ট যে গান দিয়ে জিনিসটাকে বিপ্লব আনার চেষ্টা করছে, আর ওই সময় দাঁড়িয়ে ও থ্রু অ্যাকশনস বিপ্লব আনার চেষ্টা করছে। এবং এই দুটো ট্র্যাককে খুব সুন্দরভাবে একটা ধারার মধ্যে তকির আহমেদ বুনেছে, এবং সেটাকে কিভাবে বুনেছে, ইজ ইট আগের জন্ম নাকি পুনর্জন্ম, এই যে ব্যাপারটা যেটা আমি একটুকুনি ভাবছিলাম, হতেও পারে সিনেমাটা না দেখার অবধি আমি বুঝতে পারবো না, কিন্তু হতে পারে সেই রকমও কিছু দেখাচ্ছে, বা এরকমও দেখাচ্ছে যে এরকম হতে পারে যে তকির আহমেদ এখন যে প্রেজেন্ট জেনারেশনকে দেখাচ্ছে, শ্যামল মওলাকে, ওর হয়তো কেউ একজন অ্যাকোয়েন্টেন্স আছে, যেরকম একটা বয়স্ক লোক দেখাচ্ছে যে ওকে বোঝাচ্ছে যে বিপ্লবীরা আগেকার দিনে কিভাবে নিজেদেরকে রক্তে লাল করে সংগ্রাম করতো, এবং সেই সংগ্রামের মাধ্যমে হয়তো ও ইন্সপিরেশন নিয়ে ও পেন ডাউন করছে গানগুলো, এবং সেইভাবে ওটাকে হয়তো ও নিজেকে ফোটেল করছে ওই টাইমে দাঁড়িয়ে। তো এরকমও কনসেপ্ট হতে পারে, আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না, তাই আমি ড্যামশিওর হতে পারছি না। তবে আমার মনে হচ্ছে দুটো কিছু ট্র্যাক আছে, যেটা একটা ওই জন্ম দিয়ে দেখাচ্ছে আর একটা প্রেজেন্ট জেনারেশন দিয়ে দেখাচ্ছে। বাট যাই দেখাচ্ছে না কেন, প্রচণ্ড ইম্প্যাক্টফুল একটা ট্রেলারটাকে বানিয়েছে, এবং মুভিটা আসতে চলেছে 19th March 2021। তো আমি তো অধীর আগ্রহে ওয়েট করছি এই সিনেমাটার জন্য, এবং তোমরা যারা এখনও ট্রেলারটা দেখোনি, যারা কলকাতায় থাকো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি ট্রেলারটা গিয়ে দেখে নাও। এটা অ্যাভেলেবেল আছে ইউটিউবে, কারণ কি কালকে রাত্রিবেলায় স্ট্রিম করেছে ট্রেলারটা। স্পুলিঙ্গ লিখবে SPHULINGO। ইনফ্যাক্ট এই ট্রেলারটা রেকমেন্ডেশনও কিন্তু আমাকে একজন আমার সাবস্ক্রাইবারই বলেছে, সেই থ্রু দিয়ে আমি দেখেছি, আমি এটা বারবার বলছি, এবং থ্যাংক ইউ টু দ্যাট সাবস্ক্রাইবার যে আমাকে এরকম রেকমেন্ডেশন করেছো। আমি তোমাদের একটা সিনেমার টিজার রিভিউ করতে পারিনি, দ্যাট ইজ অপারেশন সুন্দরবন, তার জন্য আমি খুব দুঃখিত, বাট আমি প্রমিস করছি যখন এটা ট্রেলার বেরোবে আমি সেটা রিভিউ অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। তো এই স্পুলিঙ্গ দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এটার যদি রিভিউটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে
ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।